গাজীপুরের কালিয়া করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ স্বাভাবিক হয়েছে ট্রাক চাপায় নিরাপত্তা কর্মী ও তিনজন আহতের ঘটনায় সড়কে ও গাড়িতে অগ্নিসংযোগ করে শ্রমিকরা সকালে এই দুর্ঘটনা ঘটে নিহত ব্যক্তি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার আজাদুল ইসলাম ট্রাকে চাপায় আরও তিন শ্রমিকের পা গুড়িয়ে যায় আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনায় বিক্ষুব্ধরা ঘাতক ট্রাকটিকে জ্বালিয়ে দেয় পরে হাজারো শ্রমিক মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করে কয়েকশো গাড়ি ভাঙচুর করে